হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স এবং এই ভিডিওতে একটা সিনেমা নিয়ে কথা বলবো সিনেমার নাম হচ্ছে ঘুরছাড়ি তো এই সিনেমাটা রিসেন্টলি জিও সিনেমাতে রিলিজ করেছে তোমরা চাইলে দেখতে পারো এবার এই সিনেমাটা নিয়ে আলোচনার কারণ আমরা অনেকেই জানি কারণ এই সিনেমাটা বাংলার একটা সিনেমা থেকে হুবহু নকল করা হয়েছে এমন অভিযোগ উঠেছিলো এবং আমি তখন এই ভিডিও করেছিলাম এবং ট্রেলার দেখে আমাদের প্রত্যেকের ধারণা সেম হয়েছিল একই জিনিস মনে হয়েছিল এবার যদি আজকে বাংলাতে সেম ঘটনা ঘটতো কোনো সিনেমার সঙ্গে যদি এইভাবে প্লট মিলে যেত কেউ এটা বলতো না যে চলো গল্প মিলে যেতে পারে বা এরকম হতে পারে কেউ বলতো না সবাই কপি 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 করতো কিন্তু যখন বাংলা সিনেমা থেকে হিন্দি সিনেমা গল্প খুবও মিলে যায় আমি দেখতে পাই না কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট কোনো সিনে গ্রুপে পোস্ট কাউকে কোথাও মানে কোনো খুঁজে পাওয়া যায় না কিন্তু বাংলা সিনেমার সামান্য কোনো মিল যেটা হয়তো একটুখানি মিল পড়া দেখা গেছে সিনেমাটাই আলাদা সেই সিনেমা কিন্তু অনেক বেশি আলোচনা হয়েছে অনেক বেশি খিল্লি হয়েছে মজা হয়েছে তো এটা বাঙালিদের স্বভাব এটা পাল্টাবে না এবার এই সিনেমাটা নিয়ে যে অভিযোগটা উঠেছিল বা আমিও যেটা বলেছিলাম যে সিনেমাটা পুরোপুরি বাংলার লাভ ম্যারেজ সিনেমাটা থেকে হুবহু কপি করা হয় সেটা ঠিক না বল দেখো প্লট ওয়াইজ যদি বলতে হয় পুরোপুরি কিন্তু মিল রয়েছে এমন নয় যে মিল নেই এখানেও যা ঘটেছে ওখানেও তাই ঘটেছে যে দুটো ছেলে মেয়ের মধ্যে প্রেম হচ্ছে আর তাদের মা বাবার মধ্যে অতীতে চেনা জানা ছিল এবং তাদের মধ্যে বর্তমান টাইমে প্রেম ঘটছে বাংলাটার প্লট সেম যেখানে আমরা রঞ্জিত মল্লিক এবং অপরিতা আড্ডাকে দেখতে পেয়েছিলাম এবার এই প্লটটাকে নিয়েই তারা পুরোপুরি একটু চেঞ্জ করে দিয়ে মশালা মুভি তারা বানিয়েছে এবং গল্পটাকে খানিকটা চেঞ্জ করে দিয়েছে এখানে যেমন লাস্টে আমরা দেখতে পাই যে ওই যে অপহৃতা রন মল্লিকের মধ্যে কিছুই ছিল না আলটিমেটলি একটা মানে ব্যাকস্টোরি রয়েছে সেই ব্যাক স্টোরিটা মিট আপ করাবার জন্য তারা এই প্ল্যান করেছিল এক্ষেত্রে কিন্তু সেটা নয় এক্ষেত্রে একটা রিয়েল ভালোবাসাই রয়েছে এবং সেটাকে কেন্দ্র করেই গল্প এবার এটা থেকে একটা কথা বলা যায় পুরোপুরি প্লটটাকে তারা নিয়ে তারা নিজেদের মতো করে সিনেমাটাকে বানিয়েছে যেটা আমাদের বাংলাতে ধরুন এই যে এই সিনেমাটা হলো সূর্য বলে যে সিনেমাটা চার্লি থেকে রিমেক করেছে কিন্তু রিমেকটাকে নিজস্ব একটা ব্যাপার রেখেছে তো এটার ক্ষেত্রে সেই জিনিসটা তারা ঘটিয়েছে এবার কিছু কিছু জিনিস এই সিনেমাটার ভালো যেটা আমার বাংলাটার থেকেও কিছু জায়গা বেটার লেগেছে সেটা হচ্ছে এটা এই সিনেমার ইমোশনাল পোর্শনটা বাংলাটা পুরোপুরি কিন্তু তারা মুভি ছিল সেটা ইমোশনাল সেরম কোনো জায়গা ছিল না একটু একটু সামান্য ছিল সেটা খুব একটা আহামরি ছিল না কিন্তু এই সিনেমায় কিন্তু ইমোশান যথেষ্ট ভালো রয়েছে এবং ইমোশনাল সিনে এখানে যে মেন আর কি হিরো যাকে আমরা দেখতে পাই তার কিন্তু অভিনয় যথেষ্ট আমার ভালো লেগেছে অন্যান্য অনেক নেপোকেটের তুলনায় তার পারফরমেন্স কিন্তু ভালো তাকে আমরা অনেক আগে আমি আমার মনে আছে আমি তখন ছোটো ছিলাম এম টিভিতে একটা মানে হতো তখন একটা সিরিয়াল মতো হতো কিছু ইয়ং ছেলে মেয়েদের প্রেম নিয়ে সেখানে ছেলেটা অভিনয় করতো আমার ঠিক নামটা মনে নেই পেয়ার বা সামথিং কিছু একটা ছিল ফ্রেন্ডশিপ আমার ঠিক মনে নেই ইয়ারিয়া বা সামথিং কিছু একটা ছিল ক্যাসি ইয়ারিয়া সামথিং হবে তখন ছেলেটাকে ওখানে দেখেছিলাম আমার তখন ভালো লেগেছিলো অনেকদিন পর তাকে ফার্স্ট টাইম হয়তো আমি সিনেমায় দেখলাম তার পারফরমেন্স কিন্তু খারাপ না তার পারফরমেন্স বেশ ভালো এবং সঞ্জয় দাদ এবং রবীনা টেন্ডন জুটিটাকে দারুণ লেগেছে অনেকদিন পর তাদেরকে দেখে তাকে একসঙ্গে তার এক সময় কিন্তু জনপ্রিয় জুটি ছিল তাদেরকে জুড়িটাকে লোকে পছন্দ করতো অনেকদিন পর তাকে যখন এইভাবে দেখছি ভালো লাগছে রবীন্দ্র মল্লিক অপহৃতা আড্ড্য জুটির থেকে এই জুটিটাকে অনেক বেশি মানানসই লেগেছে এবং একটা কথা মানতেই হবে দুজনে কমিক টাইমিং কিন্তু ভালো আপনারা নাইনটিসের রবীন্দ্র টেন্ডনের সিনেমাগুলো দেখুন দেখবেন কমিক টাইমিং কত ভালো গোবিন্দ গোবিন্দ সঙ্গে অক্ষয় কুমার সঙ্গে পাল্লা দিয়ে কমেডি করতো রবীন্দ্রনা এন্ডন এবং অপর দিকে সঞ্জয় দত্তের কমিক টাইমিং নিয়ে তো কিছু বলার নেই দারুণ কমিক টাইমিং আপনারা অল দ্য বেস্ট দেখে নিন ধামাল দেখে নিন দারুণ কমিক টাইমিং তো যে কারণে সেই কমিক টাইমিংগুলো দারুণ রয়েছে যে কারণে আপনারা কমেডিটা একটু হলে কিন্তু এনজয় করতে পারবেন না জানা প্লট হলো সিনেমাটা কিন্তু এনজয়েবেল আর এই সিনেমার ইমোশনাল পোর্শানটাও কিন্তু খুব একটা খারাপ না সেটাও কিন্তু বেশ মানে গল্পটাই কিন্তু জমিয়ে রাখতে পারে তবে কিছু কিছু জিনিস ওভার দ্য টপ রয়েছে যেমন জাং জমুক যে ব্যাপার সোপারগুলো সেগুলোকে ওভার দ্য টপ রেখেছে সেগুলো আই থিঙ্ক একটু কম হলেও চলত তো নোডাউট যদি বলতে বলা হয় তাহলে কিন্তু অবশ্যই গল্পটা নেওয়া হয়েছে এবার সেটাকে একটু পাল্টে পুলটে তারা সিনেমাটাকে বানিয়েছে তবে এটা বলতে পারি যদি এটা রিমেক হয়ে থাকে যদি তারা না নিয়ে করেও থাকে তারা কিন্তু এটা ভালো বেটার রিমেক কিন্তু তারা বানিয়েছে হিন্দি দ্বারা যে সিনেমাটাকে বানিয়েছে একদম কিন্তু পাতে ফেলে দেওয়ার মতো নয় বাংলাটাও এনজয়েবেল ছিল হিন্দিটাও এনজয়েবেল বাংলাটাকে জমিয়ে দিয়েছিল হচ্ছে এখানে অঙ্কুশে যিনি ঠাম্মার চরিত্র প্লে করেছিলেন তিনি ফাটিয়ে দিয়েছিলেন এখানে হিন্দিটাতে ওই রকম একটা চরিত্রের জাস্ট অভাব রয়েছে অরুণিয়ারাণী যেটা প্লে করেছে সেটা ওইরকম ক্যারেক্টার নয় খুবই স্বাভাবিক একটা ক্যারেক্টার যে কারণে কমেডিটা ওই পোর্শনটা একটুখানি ফ্ল্যাট লেগেছে তবে ওভারঅল এটা একটা ভালো রিমেক হয়েছে এবং সিনেমাটা এনজয়েবেল কিন্তু লাগে লাভ ম্যারেজ দেখার পর আমি সিনেমাটা কিন্তু পুরোটা বসে দেখার অন্তত সাহসটুকু পেয়েছি যেরকম ভেবেছিলাম একদম জঘন্য খাজা হবে সিনেমাটা কিন্তু এনজয়েবেল রয়েছে আপনাকে মজা আনন্দ দেবে কারণ এদের কমিক টাইমিং ভালো আর ইমোশনাল পোর্সানটা কিন্তু বাংলাটার থেকে অনেক আমার বেটার রেখেছে তো এটা আমার রিভিউ আমার বক্তব্য একটাই যে এরপর থেকে বাংলা সিনেমার যখন হালকা হালকা কিছু মিলমিশ দেখবেন সেটাকে হুবউ কপি হয়েছে হ্যান হয়েছে এই যে আওয়াজগুলো তোলেন হিন্দি সিনেমার মিল ফেলো সেই আওয়াজগুলো তুলুন নাহলে এটা প্রচণ্ড দ্বিচারিত আপনাদের মানে স্বার্থপরতা নিজেদের বাংলা সিনেমার বেলায় রিমেক না হলেও প্রশ্ন তোলেন আর হিন্দি সিনেমা হুবহু একটা প্লটকে নিয়ে সিনেমা বানিয়ে ফেললো কেউ কোনো বকছেন না এটা এটা আই থিঙ্ক বাংলাতেই সম্ভব যাই হোক এটা আমার বক্তব্য ছিল তোমাদের এটা কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দ্য বেলাইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে তো ভাই সবাই ভালো থাকো থেকে টেক কেয়ার আবার দেখা হবে